ক্লাস ইলেভেনে দেখো আমার ওই আগের সপ্তাহে বোধ ক্লাস হয়নি তো পড়ানো হয়নি আমার নীলধ্বজের প্রতি জনা বোধহয় পড়াচ্ছিলাম আমার ঠিক মনে আসছে না পিছনের ইয়েগুলো সব ডিলিট হয়ে গেছে ন তারিখে একটা ক্লাস করেছিলাম তারপরে মাঝে বোধে একটা হয়নি আর যদি করি আটত্রিশ পাতায় নীলধ্বজের প্রতি জনা যদি রিপিট করি সেখানে নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুঁজিছ পার্থে রাজা ভক্তিভাবে জনা এখানে মূল কেন্দ্রীয় চরিত্র নীলধ্বজের প্রতি জনা জনাই কিন্তু বেশি ফোকাস পত্রাঘাতে জনা মাহেশ্বরীপুরের রাজাকে যা বলতে চেয়েছে পত্রযোগে সেই জন্যই পত্রকাব্য এক নতুন আঙ্গিক পত্র কাব্য পত্র মারফত পত্রধর্মী কাব্য বা সাহিত্য আগে অনেকগুলো আলোচনা করেছি যে আসলে উনিশ শতকের নারীর আত্মজাগরণ বা নবজাগরণ ঘটাচ্ছেন ঘটাবার চেষ্টা করছেন একটা আন্দোলন চলছে সার্বিকভাবে নারী নারীকে দিতে হবে পুরুষের মতো সমান অধিকার এরকম একটা বক্তব্য যদি রবীন্দ্রনাথের আজকে আনি তাহলে মধুকবির ভাবনাটা কিন্তু সেরকমই যে না নারী বীরাঙ্গনা তো পুত্রপ্রবীরের হত্যাকারীকে নিজ সিংহাসনে অতিথি জ্ঞানে পূজা করছেন একজন মানুষ হিসেবে রক্ত মানুষ হিসেবে পিতা হিসেবে এটা কাঙ্ক্ষিত নয় এটাই কবি এস্টাবলিশড করতে চেয়েছেন যেটা লজিক আছে যার মধ্যে তীব্র যুক্তি আছে যতই তার মধ্যে দৈবশক্তি থাকুক অর্জুনের মধ্যে নরনারায়ণ রূপ থাকুক যাই থাকুক না কেন সেটা পুরাণ বলবে সেটা মহাভারত বলবে কিন্তু আজকের আধুনিক কবি রক্ত মাংসের রূপ যেখানে দিয়েছেন চরিত্রগুলোর মধ্যে এটা মানতে পারা যায় না এ কি ভ্রান্তি তব হায় ভোজবালা কন্তিহি না জানে তারে সৈরিণী অসতী এই মহাভারতের চরিত্র সম্পর্কে এমন এমন নেতিবাচক ভাবনা জনার হয়তো একটা ভুল নয় আধুনিকতার বিচারে কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে অদ্ভুত দৈব যোগ আছে সেই কারণে আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি অশ্লীল মনে হয়নি মহাভারত ইত্যাদিতে কিন্তু যদি আজকের বিচারে ফেলো আধুনিকতার তাহলে কিন্তু একটু ছিঁচি করতে হয় বই কি এ নিয়ে মধুসূদনকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি কিন্তু জনার রাগ জনা আসলে অ্যাকচুয়ালি তার স্বামী নীলধ্বজকে নিজের সমতে আনতে এই যুক্তিগুলো খাড়া করেছেন যুক্তিগুলো কিন্তু অযৌক্তিক নয় যে তুমি যাদের জন্য এত ভাবছ যে অর্জুনকে নিয়ে তুমি এত বলছে অর্জুনকে তার মাকে তার পরিচয় কি তাদের বংশ পরিচয় কি শোনো তবে তনয় তার জারজ অর্জুনে কি লজ্জা কি গুনে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে হে দারুন বিধি হে কি লীলা খেলা তোর বুঝিব কেমন এ একমাত্র পুত্র দিয়া নিলি পুনস্তারে। অকালে আছিল মান তাও কি নাসিলে পুত্র গেল অকালে যে সম্মান ছিল রাজবধু বলে রাজকুলবধূ ক্ষত্রিয় বধূ সেই খাত্রচিত্ত সম্মান চলে গেল বীর স্বামী রাজা নীলধ্বজের কারণে অর্জুনকে জারোজ বলেছেন দেবরাজ ইন্দ্রের কৃপায় অর্জুনের জন্ম পবনের কৃপায় ভীমের জন্ম ধর্মরাজের কৃপায় ধর্ম ধর্ম রাজের কৃপায় যুধিষ্ঠিরের জন্ম যুধিষ্ঠিরের জন্ম এমনি করে এইটাকেই জনা শৈরিনি বলেছেন এবং যা বলতে হয় তাই বলেছেন নরনারায়ণ পার্থ এরপরও বলবে কুলোটা যে নারী বেশ্যাণিতা গর্ভে তার হে জনমিলা আসি হৃষিকেশ যে নারী কুলোটা তার গর্ভে নারায়ণের জন্ম হৃষিকেশ মানে নারায়ণ ভগবানের জন্ম হল পার্থকে নারায়ণ বলছ কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী কোন শাস্ত্রে কোন বেদে কাহিনী লেখা হয়েছে আর লিখেছে কে দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গাহেন সতত তিনি আবার মহাভারত লিখেছেন মহাভারতের অধিকাংশটাই পাণ্ডব গুণকীর্তনে ভরা তিনি মহান ব্যাস ব্যাসদেব মহান তিনি কি করে মহান যে শুধু পাণ্ডবদেরই গুণকীর্তন করে গেল ঋষি পাণ্ডব কীর্তন গান গায়ন দইপান কৃষ্ণ দৈপান তীরে জন্ম তাই দইপান নাম মুনির ঔরসে সত্যবতীর গর্ভজাত সন্তান কৃষ্ণ ধীবর পুত্র সত্যবতী সুত ব্যাসদেব সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে ধীবর জননী পিতা ব্রাহ্মণ মুনি ব্রাহ্মণ পিতা আর জননী হচ্ছে ধীবর জেলের কন্যা করিলা কাম কেলি রয়ে কোলে ভাতৃবধূ দয় ধর্মবতী আরি ব্যাসদেব বিশেষ অনুরোধে কি সঙ্গে মিলিত হয় সন্তান রক্ষার জন্য এই ধরনের ডিসকাশনগুলো অসাধারণ অসম্ভব রকমের আজকের বিচারে কুরুচিপূর্ণ মনে হবে কিন্তু মধুসূদন ছাড়েননি আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেছেন কি দেখিয়া বুঝাও রে গ্রাহ্য করো তার কথা সেই ব্যাসদেব মহান কুলাচার্য তিনি কুকুলের কুলাচার্য কুকুলের তবে যদি অবতীর্ণভাবে পার্থ রূপে পিতাম্বর পৃথিবীতে যদি পার্থ রূপে পিতাম্বর নারায়ণ আবির্ভাব ঘটেন তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা তাহলে ইন্দিরা লক্ষ্মীকে দ্রৌপদী বুঝি আহা মরি মরি কী সতী সে আবার সতী সেটা কি সতী ঠিক ঠিক শাশুড়ির যজ্ঞ বধূ যেমন শাশুড়ি তেমনি বধূ এরকম একদম পুরোপুরি গাঁয়া গ্রাম্য সমাজের একটা দৃষ্টিভঙ্গি থেকে এরকম যে রুচি অরুচি সম্পন্ন যে ঝগড়ার মুহূর্তে যে চলে যেমন শাশুড়ি তেমনি কোধ লজ্জা পায় এ পড়তেও আমার খারাপ হয়েছে কি দুরা দুরন্তভাবে আক্রমণ করেছেন আর করলেন কী করে মধুসূদন আসলে মানবিকতার জয় ঘোষণা করতে চেয়েছেন তিনি জনা যে জায়গায় এস্টাবলিশ করতে চেয়েছে জনার যুক্তিকে উড়িয়ে দিতে পারা যাবে না পৌরব সরসে নলিনী পৌরব সরসে মানে পাণ্ডব সরোবরে সরস মানে সরোবরে পাণ্ডব সরোবরে নলিনী সে পদ্ম অর্থাৎ পঞ্চ পাণ্ডবের সরোবরে দ্রৌপদী পদ্ম স্বরূপ অলির সখী রবির অধীনি সমীরণ প্রিয়া সূর্যের অধীনী সমীরণ প্রিয়া ঠিক 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 হাসি হাসি মুখে হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালির কথা শুনতে পাঞ্চালের রাজ রাজকন্যা লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী জানি আমি কহে লোক রথিক জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ পার্থ নাকি শ্রেষ্ঠ রথির মিথ্যা কথা নাজ বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে ছদ্মবেশে লক্ষ্য রাজে ছলি দুর্মতি স্বয়ম্বরে ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদীর স্বয়ম্বর সবাই এসে দ্রৌপদীকে হরণ করেছে বলাই যায় যদিও সেই মৎস্যকে লক্ষ্য হ্যাঁ সেই গান ধনু তুলে মাছের চোখ ভেদ করেছিল এবং শ্রেষ্ঠ বীর বলে গণ্য হয় যথাসাধ্য কে জুঝিলো কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে ব্রাহ্মণ ভেবে কেউ তার সঙ্গে লড়াই করতে সাহস হয়নি ব্রাহ্মণ না হলে রথি কোনো ক্ষত্রিয় রথি ব্রাহ্মণ কুলে জন্ম তারে কোনো ক্ষত্রথী সে সংগ্রামে রাজ দলের তেই সে জিতিল সে জিতে গেল अतटुकू थको कारण टाँचे नार